আমি এখন ব্যস্ত আছি, এর থেকে সুন্দর অবহেলা পৃথিবীতে আর হতে পারে না। তুমি এখন ব্যস্ত আছো ঠিকই, কিন্তু আমার সাথে না, অন্য কারো সাথে। যে তুমি আমার সাথে একটু কথা বলার জন্য কত আকুতি করতে, আজ সেই তুমি আমার কাছে ব্যস্ততার অজুহাত দেখাচ্ছ। সময়ের সাথে সাথে অনেকটাই বদলেছ তুমি, হয়তোবা তোমার বদলানোই হবে আমার পরিবর্তনের মূল কারণ। তুমি বদলেছ তোমার স্বার্থের কারণে, আর আমি বদলে যাব তোমার অবহেলার কারণে। তোমার এই অবহেলার কারণে একদিন আমি তোমাকে সত্যিই ভুলে যাব। একটা কথা বিশ্বাস করো, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভোলা সম্ভব না। তুমি একদিন আমার হৃদয় থেকে মুছে যাবে, কিন্তু তোমার দেয়া এই হৃদয়টা না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে সব কিছুই করতে আমি রাজি আছি। আর সেটা যদি হয় তোমাকে ভুলে থাকা, আমি তাতেও রাজি আছি। তুমি যদি ভালো থাকো তাহলে আমিও ভালো থাকব, কারণ তোমার ভালো থাকাই তো আমার ভালো থাকা। কি দরকার ছিল এমন অবহেলা করার? বলে দিলেই তো পারতে, আমাকে এখন আর চাও না, আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছো।